হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগসে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর আমার মেয়ে দেখো সকালবেলা শুরু হয়ে গেছে ওর বায়না, মানে ওর বায়না সকাল সকাল শুরু হয়ে যায়। কি দেব দেব এই দেখো ভিডিও করছি না আমি, এই যে তোমার। তো এখন আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসন মাজা হয়ে গেছে, এঁঠো বাসন তো যেগুলো ছিল। তো এখন আমি এই বিছানা তুলতে চলে এসেছি, এই যে দেখো বিছানা পুরো একদম অগোছালো, ঠান্ডা পড়ে গেছে, তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি। হালকা হালকা কি, তাও ভালোই আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা তোমাদের একদিন বাইরেটা যদি খুব সকালবেলা উঠি তাহলে দেখবো, এখনও আছে কুয়াশা বাইরে, কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না, ওই দিকে আছে। তো তোমাদের একদিন দেখাবো কুয়াশা কীরকম হয় আমাদের এখানে, মানে তোমরা কিচ্ছু দেখতে পারবে না কুয়াশার মধ্যে, শুধু ধোঁয়া, শুধু এইটুকুই দেখতে পারবে, এত কুয়াশা। এখানে এসে মানে আমি ফার্স্ট এত কুয়াশা দেখেছি, এত 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 যে যে দাঁড়িয়ে থাকবে তো পাশের মানুষকেই দেখতে পারবে না, এতটাই কুয়াশা। তোমাদেরকে একদিন দেখাবো আমি। তো এখন বিছানাটা তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বিছানা তুলে আবার আমার মেয়ে মানে ব্রাশ করাবো, আবার মেয়েকে মুখ ধোবো, আমি নিজে একটু মুখ ধুয়ে নেবো, ব্রাশ করে নেবো। তো তারপরে আমার মেয়েকে খাওয়াবো, আর আমি কি খাবো আমি জানি না। আমার সকালবেলা একা একা থাকি বলে আমার কিছু খেতে ইচ্ছে করে না, একটু ভাবি চা খাবো, কিন্তু একা একা না চা খেতে ভালো লাগে না। আর একজন কেউ আমার বর যদি থাকতো তাহলে চা খেতাম। তো যাই হোক, চলো বিছানাটা তুলে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা। আমরা আমি আর আমার মেয়ে এখন মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। দেখো বিছানা সবকিছু পরিষ্কার হয়ে গেছে, তোলা হয়ে গেছে, ঘরটা সবকিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখতে রোদের জন্য দেখা যায় না, এদিকে দেখা গেলো ওদিকে দেখা যায় না। তো এখন আমার মেয়ে দুধটা গরম করব, ওকে খাওয়াবো বিস্কুট দিয়ে দুধ। তো এই দেখো সবাইকে গুড মর্নিং বলে দাও। কি করছো এখন? তো আমার মেয়ে দুধটা গরম করে নি, ওকে খাইনি, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আবার রান্না বান্না করতে হবে, আজকে সেরকম রান্না বান্না করবো না, সিম্পল দেখি কি করি, ফ্রিজে দেখি কি আছে আজকে রান্না করার জন্য, তো সেটাই করব, বেশি কিছু করব না। কি দেব? এটা পকেট। বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল, ওই জন্য আমি সকাল সকাল এই হাউস কোটটা পরে নিয়েছি। কাজের সময় না বেশি সোয়েটার বা চাদর দিয়ে না আমি কাজ করতে পারি না, ভিজে যায়, ওই জন্য হালকা এরকম কিছু থাকলে সুবিধা হয়। কাজ করতে করতে বেশি ঠান্ডা লাগে না, একটু গরমই লেগে যায় কাজ করতে করতে, ওই জন্য এটা। যখন আরো যখন খুব ঠান্ডা পড়বে তখন সোয়েটার পরেই কাজ করতে হবে, এমনি এইগুলো পরে কাজ করা যাবে না, তখন তো উঠতেই ইচ্ছা করবে না সকালবেলা, এত ঠান্ডা লাগে। তো চলো আমার মেয়ে দুধটা গরম করে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি।